বন্ধুরা, আমি মনোয়ারুল কাদের রানা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, বলছিলাম বাংলাদেশের লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কটির কথা। বাংলাদেশের এই মহাসড়কটি দিয়ে আমরা সবাই কম বেশি যাতায়াত করে থাকি। গাড়িতে বসে উপভোগ করি তার সৌন্দর্য, গাড়ির জ্বালানা দিয়ে চারপাশে তাকালে প্রকৃতির মনোরম দৃশ্য মন কেড়ে নেয় আমাদের। চলুন আজ আমরা মহাসড়কটিকে পাখি হয়ে আকাশ থেকে উপভোগ করি। কেমন দেখা যায় আকাশ থেকে মহাসড়কটি? বন্ধুরা, মহাসড়কটি বাংলাদেশের প্রথম চার লেনের সড়ক। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এর দৈর্ঘ্য 250 কিলোমিটার। ঢাকা থেকে শুরু হয়ে এটি নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, ফেনী হয়ে চট্টগ্রামে গিয়ে শেষ হয়। মহাসড়কটি বিস্তীর্ণ মাঠের মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলেছে, কোথাও কোথাও মাইলের পর মাইল সোজা পথে চলেছে। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে এতে। মহাসড়কটির উপর রয়েছে বেশ কয়েকটি নান্দনিক সেতু। মহাসড়কের সৌন্দর্য বাড়াতে মিডিয়ান গ্যাপে লাগানো আছে নানান প্রজাতির ফুল গাছ। সড়কে চলাচলের সময় এসব ফুল সৌন্দর্য বিলিয়ে দেয় ভ্রমণকারীদের মাঝে। মহাসড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীদের জন্য যাত্রা বিরতিতে ফ্রেশ হওয়া ও খাওয়া দাওয়ার জন্য রয়েছে বেশ কটি রেস্টুরেন্ট। যার মধ্যে অন্যতম কুমিল্লার আলেখার চরে মায়ামি রিসোর্ট ও জমজম হোটেল। আপনারা ইচ্ছা করলে এসব হোটেলে মজাদার খাবার খেতে পারেন। বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালোবেসে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ফি আমানিল্লাহ।